একবার চিন্তা করুন, আমরা যারা আজকে এখানে বসে আছি, আজ থেকে 60-70 বছর আগে বা 80 বছর আগে, 100 বছর আগে আমাদের কি কোনো অস্তিত্ব ছিল এই পৃথিবীতে? কিছুই ছিলাম না, আমাদেরকে উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। সুতরাং যিনি আমাকে সৃষ্টি করলেন, অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসলেন, এই নভমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করলেন, আমার পিতামাতাকে যিনি সৃষ্টি করেছেন, দাদা দাদি আত্মীয় স্বজন সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তাকে কি দেখার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমাদের জাগে না ভিতরে? অবশ্যই জাগবে। এইটাই হচ্ছে একজন প্রকৃত মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। আমি একটা কৌশল শিখাতে পারি, সেটা হচ্ছে আমিরে জামাতের লেখা তিনটা বই আছে দেখবেন, নবীদের কাহিনী 1, 2, 3, যেটা সিরাতুর রসুল, সুরাতুল্লাহ দোহা, আল ইনশিরা, এর তফসির। এটা হচ্ছে একটা কম্বো প্যাকেজ, এটা একটা ভ্যাকসিনের মতো কাজ করবে আপনার লাইফে। এটা যদি আপনি প্রতিনিয়ত অধ্যয়ন করেন, আমৃত্যু পর্যন্ত প্রতিদিন অধ্যয়ন করেন, তাহলে আপনার মধ্যে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। জান্নাতের চূড়ান্ত সফলতাই হচ্ছে এটা, আপনি আপনার রবকে দেখবেন। কিভাবে দেখবেন? মেঘমুক্ত আকাশে যেভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় সেভাবেই আপনি আল্লাহর চেহারাকে দেখবেন। এই আকাঙ্ক্ষা, এই মোটিভেশন, এইটাই হচ্ছে আপনার দাওয়াতি কাজ এবং আপনার বিশুদ্ধ দিনের প্রচার ও প্রসারে সহায়তা করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসতুরা। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, বাল্লিগু আন্নি ওয়াল আয়া, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত যুব সংঘের কর্মী ভাইয়েরা, সবাইকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আয়োজনটা যেহেতু কর্মীদের নিয়ে, যুব সংঘের কর্মীদের নিয়ে, সুতরাং আমাদেরকে প্রথমে কর্মীকে, কর্মীর পরিচয় কী এইটা আগে আমাদেরকে নিশ্চিত হতে হবে, জানতে হবে। শাব্দিক অর্থে কর্মী বলতে আমরা বুঝি যিনি কোনো কর্ম করেন বা কোনো কাজ করেন। সুতরাং প্রথমত এ কথা স্পষ্ট যে কোনো কর্মবিমুখ ও অলস প্রকৃতির মানুষ আর যাই হোক না কেন যুব সংঘের কর্মী হতে পারে না, এ কথা স্পষ্ট। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে কোনো কাজ করবেন, যুব সংঘের কর্মীরা যে কাজ করবে, কর্ম করবে, কী কাজ করবে? বিশুদ্ধ দিনের প্রচার ও প্রসার, তাওহীদের দাওয়াত, এটাই তো তাদের মূল কাজ। তো এই যে আপনি যে কাজ করবেন, আপনি কি এমনি এমনি কোনো কাজ করতে পারবেন না আপনার এই কাজ করার পিছনে কোনো কিছু প্রয়োজন আছে, এটা আপনাকে নির্ণয় করতে হবে। পদার্থবিদরা কী বলে, পদার্থবিজ্ঞানীরা বলে যে কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি, অর্থাৎ আপনি কোনো কাজ করতে পারবেন না যদি আপনার শক্তি সামর্থ্য না থাকে। মনোবিজ্ঞানীরা কি বলে, পদার্থবিজ্ঞানীরা কি বলে সেদিকে আমি যাচ্ছি না। মনোবিজ্ঞানীরা যেহেতু আচরণ নিয়ে কাজ করে, মনোবিজ্ঞানীরা বলে আপনি কোনো মানুষ কাজ করার পিছনে তার মানসিক শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে মোটিভেশন বা প্রেরণা। এই প্রেরণা বা মোটিভেশন যদি আপনি না থাকে, আপনার না থাকে, তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না বা আপনার কাজে তেমন কোনো সফলতা আসবে না। মোটিভেশনটা কি? এটা হচ্ছে মানুষের অভ্যন্তরীণ একটা শক্তি,
ইন্টারনাল ফোর্স অর এনার্জি যেটা আপনাকে কাজে তাড়িত করবে, এই মোটিভেশন। যেমন ক্ষুধা তৃষ্ণা, ক্ষুধা তৃষ্ণা এগুলো একটা জৈবিক প্রেষণা মানুষের। মানুষ যখন ক্ষুধার্ত হয় তখন সে কী ধরনের আচরণ করে? স্বাভাবিকভাবেই সে খাদ্য সংগ্রহের কাজে নিয়োজিত হয়। কোথায় খাবার পাওয়া যায়, সে ক্ষুধা কীভাবে নিবারণ হবে, সেই কাজ তিনি করে থাকেন। এটা হচ্ছে মানুষের জৈবিক প্রেষণা। তো আমরা যারা যুব সংঘের, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী বলে নিজেদেরকে পরিচয় দেই বা দাবি করি, তাহলে আমাদের মোটিভেশন, আমাদের প্রেষণা কী হওয়া উচিত? যে প্রেষণা আমাদেরকে আমাদের যে দিনের কাজে এটাকে তাড়িত করবে, আমাদের কাজ করতে সহায়তা করবে, কী প্রেষণা আমাদের হওয়া উচিত? এটা একমাত্র হওয়া উচিত স্রেফ আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ, এটা। কিন্তু এখানেই থেমে থাকলে হবে না, আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। সেটা হচ্ছে, একবার চিন্তা করুন, আমরা যারা আজকে এখানে বসে আছি, আজ থেকে 60-70 বছর আগে বা 80 বছর আগে, 100 বছর আগে আমাদের কি কোনো অস্তিত্ব ছিল এই পৃথিবীতে? কিছুই ছিলাম না, আমাদেরকে উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। সুতরাং যিনি আমাকে সৃষ্টি করলেন, অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসলেন, এই নভমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করলেন, আমার পিতামাতাকে যিনি সৃষ্টি করেছেন, দাদা দাদি আত্মীয় স্বজন সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তাকে কি দেখার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমাদের জাগে না ভিতরে? অবশ্যই জাগবে। এইটাই হচ্ছে একজন প্রকৃত মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। জান্নাতের চূড়ান্ত সফলতাই হচ্ছে এটা, আপনি আপনার রবকে দেখবেন। কিভাবে দেখবেন? মেঘমুক্ত আকাশে যেভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় সেভাবেই আপনি আল্লাহর চেহারাকে দেখবেন। এই আকাঙ্ক্ষা, এই মোটিভেশন, এইটাই হচ্ছে আপনার দাওয়াতি কাজ এবং আপনার বিশুদ্ধ দিনের প্রচার ও প্রসারে সহায়তা করবে। আমি মনে করি যে এই যুব সংঘের কর্মীদের দাওয়াতের পিছনে বা দিনের প্রচার ও প্রসারের পিছনে এই মোটিভেশনটা সবসময় থাকা উচিত। এই প্রেষণা কখনো শেষ হবার নয়, ক্ষুধা তৃষ্ণা একসময় নিবারণ হয়, কিন্তু এই প্রেষণাটা কখনো নিবারণ হবে না যতক্ষণ না আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে দিনের পথে কাজ করব, দাওয়াতি কাজ করব, আমরা কি খুব মসৃণভাবে এটা কাজ করব, কাজ করতে পারব? আমাদের কি কোনো সামনে কোনো বাধা বিপত্তি আসবে না এভাবে কি আমরা কাজ করব? এটা আমরা আসলে চিন্তা করার অবকাশ নেই, কারণ আপনি কাজ করতে গেলে অবশ্যই সামনে বিপদ আপদ, বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনা এগুলো আসবেই। এগুলোকে আপনি কীভাবে ওভারকাম করবেন সেটা আপনাকে শিখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 155 নম্বর আয়াতে কিন্তু বলেছেন, অবশ্যই ঈমানের দাবিতে আমরা তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় ক্ষুধা জানমালের ক্ষতি ইত্যাদি দিয়ে অবশ্যই পরীক্ষা করা হবে। সুসংবাদ কাদের জন্য? যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদের কথা বলা হয়েছে। এখন এই ধৈর্য একটা ইবাদত, এই ধৈর্য আমরা কতক্ষণ ধরব বা দিনের কাজ আমরা কতক্ষণ ধরব? আমরা যতক্ষণ সঠিক পথে আছে আমরা দিনের কাজ প্রচার প্রসারে, যদি কোনো বিপদ আপদ আসে আমরা ধৈর্য কতক্ষণ ধরব? এটা আমরা একদিন দুই দিন তিন দিন না, এটা আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনি ধৈর্যশীল থাকবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের হিজর সূরা আল হিজরের 99 নম্বর আয়াতে বলেছেন, আপনি ইবাদত করতে থাকুন যতক্ষণ না আপনার মৃত্যু এসে যায়, আপনি মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করবেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন এই বাধা বিপত্তি মানুষের সামনে আসে, মানুষের যে সাইকোলজি, তখন মানুষ কি অনুভব করে? মানুষ সাধারণত বিপদ আপদ আসলেই সে হতাশ হয়ে পড়ে, নিরাশ হয়ে পড়ে, এই হতাশা এবং এই নিরাশা তাকে গ্রাস করে। এই জায়গাটা কিন্তু খুবই আমাদেরকে সচেতন থাকতে হবে, এইটা কিন্তু শয়তান এই জায়গাতে সুযোগটা গ্রহণ করে। আপনি যখনই হতাশ হবেন, যখনই নিরাশ হবেন, মানে শয়তানের 50% কাজ হয়ে গেছে, মানে অর্থাৎ তার জমি তৈরি হয়ে গেছে, চাষ দিয়েছে, কীটনাশক ওষুধপত্র সব কিছু মনে করেন দেওয়া হয়ে গেছে, মানে উর্বর হয়ে গেছে। এই ক্ষেত্রে মানুষকে ধোকায় ফেলা শয়তানের জন্য খুবই সহজ হয় যখন মানুষে নিরাশ হয়ে পড়ে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ হওয়া বা হতাশ হওয়া হারাম করেছেন। আল্লাহর রহমত থেকে
কখনো নিরাশ হও না, আল্লাহ তাআলা বলেছেন এই কথা। সুতরাং আমাদেরকে যেটা এগুলো যেভাবে ওভারকাম করতে হবে, আমি একটা কৌশল আপনাদেরকে শিখিয়ে দিছি বা পরামর্শ, সেটা হচ্ছে যখন আমরা কখন নিরাশ হব না বা হতাশ হব না, আমি একটা কৌশল শিখাতে পারি, সেটা হচ্ছে আমিরে জামাতের লেখা তিনটা বই আছে দেখবেন, নবীদের কাহিনী 1, 2, 3, যেটা সিরাতুর রসুল, সুরাতুল্লাহ দোহা, আল ইনশিরা, এর তফসির। এটা হচ্ছে একটা কম্বো প্যাকেজ, এটা একটা ভ্যাকসিনের মতো কাজ করবে আপনার লাইফে। এটা যদি আপনি প্রতিনিয়ত অধ্যয়ন করেন, আমৃত্যু পর্যন্ত প্রতিদিন অধ্যয়ন করেন, তাহলে আপনার মধ্যে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, মানসিক প্রতিরোধ ক্ষমতা তৈরি, কোনো ধরনের বাধা বিপত্তি আপনার কাছে কিছু মনেই হবে না। আপনি দেখুন আল্লাহ তার নবীদের কিভাবে বিপদের সময় সান্ত্বনা দিয়েছেন, আপনি স্টাডি করুন, দেখুন, এবং এটাকে হৃদয়ে লালন করুন, ধারণ করুন, সেইভাবে নিজেকে গড়ে তুলুন এবং ধৈর্যশীল থাকুন, সালাত আদায় করুন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করুন। এটাই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হতাশা বা নিরাশা থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে কাজ করবে এটা ইনশাআল্লাহ। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা কিন্তু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ খুব প্রচেষ্টার সাথে কাজ করে যাচ্ছে। এখানে আমাদের সংগঠন আছে, সংগঠনের সভাপতি রবিউল ইসলাম আছে, নাজবুর নাইম আছে। তো যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারে। তারা চেষ্টা করছে বিশুদ্ধ দিনের দাওয়াত প্রচার প্রসারের জন্য। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আমরা তাদের জন্য দোয়া করি, এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে মানে যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা যেন সঠিকভাবে সেই দিকে এগিয়ে যেতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।